আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন মানবদের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কিডনি এটি ছাড়া মানুষের অস্তিত্ব ভাবাই যায় না যা অচল হয়ে পড়লে আমাদের বাঁচার সম্ভাবনাগুলো ধীরে ধীরে ক্ষীণ হতে হতে একসময় শেষ হয়ে যায় কিডনির কাজ হচ্ছে দেহে প্রবেশ করা ক্ষতিকর বিষাক্ত উপাদান থেকে বের করে দেওয়া দেহে জল কেমিক্যাল ও ধাতুর সমতা ঠিক রাখে এই অঙ্গ বর্তমানে কিডনির সবচেয়ে বড় সমস্যা পাথর অনেকের কিডনিতেই পাথর ধরা পড়েছে কিডনিতে পাথর হলে কিডনি ধীরে ধীরে অকার্যকর হয়ে পড়ে এই কিডনিতে রয়েছে এমন এমন অসুখ যা আমরা সহজে বুঝতে পারি না যখন বোঝা যায় তখন দেখা যায় সময় অনেক পেরিয়ে গিয়েছে তবে বিনা অস্ত্রোপচারে শুধু প্রাকৃতিক উপায়ে ছয় মাসের মধ্যে কিডনির পাতর গলবে জানেন কি প্রাকৃতিক কিছু উপায়ে কিডনির পাতর দ্রুত গলানো সম্ভব কিডনিতে পাতর হলে সাধারণ চিকিৎসা হচ্ছে অস্ত্রোপচার করে দেহ থেকে পাতর বের করে দেওয়া তবে ঘরোয়া উপায়েও কিডনির পাতর বের করা সম্ভব কিভাবে তো চলুন জেনে নেওয়া যাক প্রথমেই জেনে নিন কীভাবে বুঝবেন কিডনিতে পাতর পড়েছে কিডনিতে পাথর হলে সবার আগে আমাদের শৈলে বিভিন্ন জায়গায় ব্যথা হতে শুরু করে বিশেষ করে তলপেটে অসম্ভব যন্ত্রণা দেখা দেয় যদি কিডনির আকারের পাথর বড় হয়ে যায় তাহলে আমাদের প্রস্রাব করার সময়ও যন্ত্রণা হয় কিডনিতে পাথর হয়েছে কিনা তা বজার সবচেয়ে ভালো উপায় হলো প্রস্রাবের অস্বাভাবিক রঙ গোলাপি বা লাল রঙের প্রস্রাব হতে শুরু করে কখনো কখনো প্রস্রাবের সঙ্গে রক্ত বেরোতে পারে এছাড়াও তলপেট এবং পাজরে ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে মাথা ঘোরাও বমিও শুরু হয়ে যায় কিডনিতে পাতর হলে এরকম লক্ষণ দেখা দিলে অবশ্যই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবার ঘরোয়া উপায় জেনে নিন যেমন পাতিলেবুর রস পাতিলেবুর রস আর এক গ্লাস জল এই দুইটি জিনিস একসঙ্গে মিশিয়ে পান করলেই মুক্তি পেতে পারেন কিডনির পাথরের মতো জটিল লোক থেকে এমনটা বলছেন বিশেষজ্ঞরা শুধু কিডনির পাতর থেকে মুক্তি মিলবে এমন নয় পাতিলেবুর রস আর এক গ্লাস জল পারে আপনাকে আমাকে আরও অনেক রোগ থেকে মুক্তি দিতে বাঙালির রান্নাঘরেই থাকে পাতিলেবু কিন্তু এর উপকারিতা সম্পর্কে কজনী বা জানেন বলুন তো জানেন কি খালি পেটের প্রতিদিন সকালে এক গ্লাস জলেতে আতকানা পাতিলেবুর রস মিশিয়ে পান করলে মুক্তি পেতে পারেন অনেক সমস্যা থেকে বিশেষ করে কিডনির পাতর থেকে এছাড়া পাতিলেবুর রস ও অলিভ অয়েলের মিশ্রণ কিডনি রোগের পক্ষে খুব উপকারী লেবুর অ্যাসিডময় উপাদান কিডনির পাথরের আকার কমাতে সহায়তা করে আর অলিভ অয়েল কিডনির পাথর সহজে বের করে আনতে সহায়ক লেবুতে থাকা সাইটিক অ্যাসিড কিডনির স্বাস্থ্য ভালো করে এবং পুনরায় পাথর হওয়া প্রতিরোধ করে আর অলিভ অয়েল পাথরগুলো বের করে আনার জন্য লুব্রিকেন্ট বা পিচ্ছিল কারক হিসেবে কাজ করে যারা অস্ত্রোপচার ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক উপায় পাথর থেকে মুক্তি চান তারা এই উপায়টি ভেবে দেখতে পারেন রোজ নিয়ম করে এই মিশ্রণটি খেলে পাথর গলে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য প্রয়োজন এক টেবিল চামচ রস এবং এক টেবিল চামচ অলিভ অয়েল ও মগ জল এই উপাদান দুটি ভালোভাবে মিশিয়ে দিনে অন্তত তিনবার পান করুন তবে যতদিন না পাথর সম্পূর্ণ গলছে ততদিন এটি খেয়েই যেতে হবে নাম্বার টু তুলসী পাতা এটি ট্রকিন পরিষ্কারক এবং কিডনিতে ইউরিক অ্যাসিডের হার কমাতে সহায়ক হিসেবে কাজ করে এছাড়া তুলসিতে থাকে অ্যাসিটিক অ্যাসিডের কারণে কিডনির পাতর আস্তে আস্তে নরম হতে থাকে অ্যান্টি অক্সিজেন ও অ্যান্টি ইনফ্লেমেটরির উপাদানের কারণে এটি কিডনির স্বাস্থ্যের জন্য খুবই ভালো এর জন্য পাঁচ ছটা তুলসী পাতা সাত থেকে আট মিনিট জলেতে ফুটিয়ে নিন এবার ছেঁকে জলেতে সামান্য মধু মিশিয়ে দিনে বিভিন্ন সময় চায়ের মতো পান করুন উপকার পাবেন নাম্বার থ্রি মূলোর রস মূলোরস রস কিডনির পাতরগুলোতে সাহায্য করে এটি কেডনি পরিষ্কার করে থাকে এতে রয়েছে ফাইবার ফলিক অ্যাসিড পটাশিয়াম ক্যালসিয়াম এবং ভোলেটাইল অয়েল মূলোর রস হজম শক্তি বাড়ায় এছাড়াও মূত্রনালীর সংক্রমণ থেকে বাঁচায় এর জন্য একটি মূল ধুয়ে নিয়ে কেটে ব্লেন্ড করে রস ছেঁকে নিন সকালে খালি পেটে এই রস পান করুন ভালো ফল পেতে এটাও করতে পারেন মূলর সঙ্গে গাজর ও শসা রসও মিশিয়ে নিতে পারেন পাতর গলে না যাওয়া পর্যন্ত প্রতিদিন পান করুন নাম্বার ফোর কলার থুঁড় নানা প্রাচীন গ্রন্থেও বর্ণিত আছে যে গাছের ভিতরের সাদা অংশটা কিডনির পাতর অপসারণের জন্য খুব কার্যকরী এটি উচ্চমাত্রায় মূত্রবর্ধক ও কিডনির পাতর ভাঙতে সহায়ক প্রতিদিন যদি কলার জুস খাওয়া যায় তাহলে কিডনির পাথর অপসারিত হবে আধা কাপ কলার কুচে নিন এবং দুধের সঙ্গে সারারাত ভিজিয়ে রাখুন সকালে এর সঙ্গে এক চিমটি দারুচিরির গুঁড়ো মিশিয়ে পান করুন যতদিন না পাতর গলছে পান করে যান নাম্বার ফাইভ আপেল সিডার ভিনেগার এতে আছে সাইটিক অ্যাসিড যা কিডনির পাথর গলিয়ে ফেলতে সক্ষম এছাড়া এর ক্ষারীয় উপাদান কিডনি থেকে বিষাক্ত বর্জ্য বের করে দিয়ে কিডনিকে পরিষ্কার রাখতে সহায়ক এক গ্লাস হালকা গরম জলেতে দুই টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মেশান এবার এটি তিন বেলা খাওয়ার পূর্বে পান করুন তবে আপেল সিডার ভিনেগার কখনো জল ছাড়া গ্রহণ করবেন না এবং প্রতিদিন পান করুন তাহলে কিডনির পাতও দূর হয়ে যাবে তবে একদিনে ষোলো চামচের বেশি খাবেন না আপনি যদি ডায়াবেটিস রোগী হন এবং ইনসুলিন নিয়ে থাকেন তবে এটি খাওয়া থেকে বিরত থাকুন নাম্বার সিক্স ভুট্টার গুঁড়ো জলের সঙ্গে ভুট্টার তুষ মিশিয়ে ফুটিয়ে নিন নিয়মিতই মিশ্রণ খান কিডনির পাতর ধীরে ধীরে চলে যাবে এটি প্রস্রাবের সমস্যাও দূর করে নাম্বার সেভেন বেকিং সোডা এতে থাকা অ্যাসিড কিডনির পাথরে থাকা অ্যাসিড নিষ্ক্রিয় করে দেয় এবং পাথরের আকার ছোট করে আনে এছাড়া কিডনি এবং মূত্রনালীর প্রদাহ কমায় বেকিং সোডা এক গ্লাস জলের সঙ্গে আধা টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে প্রতিদিন পান করুন তাহলে কিডনির পাথরগুলো একটা সময় গিয়ে বেরিয়ে আসবে নাম্বার এইট তরমুজের বীজ তরমুজের বীজের চা কিডনির পাতর দূর করার ওষুধ হিসেবে বেশ জনপ্রিয় হয়েছে তরমুজের বীজ রেচন গুণের জন্য বিখ্যাত তরমুজের বীজ শক্তিশালী ক্লিনজার এবং কিডনি থেকে বর্জ্য এবং অন্যান্য টকিন উপাদান বের করে দিতে সহক এর ফলে কিডনির ফাংশন উন্নত হয় এবং সার্বিকভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে যা স্বাস্থ্যবান কিডনির জন্য জরুরি এক মুঠো তরমুজের বীজ বেটে এক লিটার জলে মিশিয়ে নিন এরপর আধা ঘন্টা ধরে রান্না করে ঠান্ডা করে নিন তারপর খেয়ে ফেলুন এছাড়া তরমুজের জুস কিডনির পাতর গলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে পর্যাপ্ত জল এবং পটাশিয়াম রয়েছে যা স্বাস্থ্যকর কিডনির জন্য অনেক উপকারী এছাড়া এটি ইউরিন অ্যাসিডের উপস্থিতির মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে প্রতিদিন এর জুস পান করলে কিডনির পাতর গলে যাওয়ার সম্ভাবনা থাকে নাম্বার নাইন ডালিম যাকে বলা হয় বেদানা ডালিমে প্রচুর পুষ্টিকর উপাদান থাকে ফলে স্বাস্থ্যের পক্ষে এটি খুব উপকারী দেহকে হাইড্রেট করতে এই ফল ভালো কাজ দেয় রোজ ডালিম খেলে শরীরে রক্তের পরিমাণ যেমন বৃদ্ধি পায় তেমনি কিডনির স্টোন থেকে মুক্তি পেতেও উপকারী ডালিম এছাড়াও কিডনির পাথর গোলাতে আরও একটি প্রাকৃতিক উপাদান হতে পারে ডালিমের জুস এর কষা উপাদানটি কিডনির পাথর দূর করতে সহায়ক এটি কিডনির ইউরিক অ্যাসিডের মাত্রা কমায় এবং পাথর ভাঙতে সহায়ক এরপর পাথরগুলো সহজেই প্রস্রাবের সঙ্গে বের হয়ে আসে বেদনার জুস আমাদের দেহের আর্দ্রতা ধরে রাখতে সহায়ক এক কাপ বেদানা দুই কাপ জলের সঙ্গে মিশিয়ে ব্লান্ডারে পিসে জুস বানিয়ে পান করুন নাম্বার টেন ডাবের জলেতে প্রচুর পটাশিয়াম রয়েছে কিডনির স্বাস্থ্য ভালো রাখতে ডাবের জলের বিকল্প নেই ডাবের জল খেলে ঘন ঘন প্রস্রাবের বেগ পাবে সঙ্গে কিডনির পাথর গলতেও সাহায্য করবে এর ফলে প্রস্রাবের জ্বালা পড়া ভাবও কমবে তাই ডাবের জল খান নিয়মিত নাম্বার ইলেভেন হলুদ পিত্তথলির পাথর রোধ করতে একটি কার্যকারী উপাদান হলুদের অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান পিত্তথলির পাতর প্রতিরোধের একটি অন্যতম উপাদান প্রতিদিন আদা টেবিল চামচ হলুদ গ্রহণ করলে এই রোগের সম্ভাবনা আশি পার্সেন্ট কমে যায় এছাড়াও কালোজিরায় থাকে ক্যালসিয়াম অক্সালেট যা কিডনির পাতর দূর করতে সক্ষম এক কাপ গরম জলেতে আদা চা চামচ শুকনো কালো দিয়ে পান করুন দিনে দুবার সমাধান মিলবে নাম্বার টুয়েলভ বীজ কিডনিতে পাতর প্রতিরোধ চিকিৎসার জন্য ব্যবহৃত হয় একটি সমীক্ষায় দেখা গেছে যে মেতিবীজ কিডনিতে জমাকৃত পাতর হ্রাস করে ও কিড়নির পাতর প্রতিরোধ করে এক কাপ ফোটানো জলে এক থেকে চা চামচ শুকনো মেতিবীজ মিশিয়ে নিন এরপর এটি পান করুন নিয়ম করে নাম্বার থার্টিন ভিনেগার এটি কিড়নির পাতর প্রতিরোধের একটি ভালো উপায় এক গ্লাস জলের মধ্যে চা চামচ ভিনেগার মেশান পানীয়টি একদিন খান এছাড়াও একসঙ্গে বেকিং সোডা জল ও ভিনেগারের মিশ্রণও পাতর দূর করতে ভালো কাজ করে বেকিং সোডায় থাকা আলকেলাইজিং প্রভাব শরীরের অ্যাসিড প্রতিরোধ করে এক গ্লাস জলের মধ্যে দুই চা চামচ ভিনেগার ও আধা চা চামচ বেকিং সোডা মিশিয়ে খান ভালো ফলাফলের জন্য দিনে তিনবেলা এটি খেতে পারেন নাম্বার ফোরটিন জলপাই প্রতিদিন জলপাই খাওয়ার অভ্যাস করলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে কারণ জলপাই রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ক্যালোরি শর্করা ক্যালসিয়ামের মতো একাধিক উপাদান তাই প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন এই ফলটি নিয়মিত জলপাই খেলে পিত্তথলির পিত্তরস ঠিকভাবে কাজ করে পিত্তরিতে পাতরহস প্রবণতা কমে যায় যখন মানুষের হৃদপিণ্ডে রক্তরালিতে চর্বি জমে তখন হৃদরোগ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে জলপাইয়ে থাকা অক্সিডেন্ট হার্ট ব্লক হতে বাধা দেয় এতে রয়েছে মনোস্যাচুরেটেড ফ্যাট যা আমাদের হার্টের জন্য খুবই উপকারী থেকে গুরুত্বপূর্ণ হলো জল পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে দেয়ের হাইড্রেশন লেভেল ঠিক রাখতে সাহায্য করে জল মিনারেলস ও নিউট্রিশন গলিয়ে দিতে কিডনিকে সাহায্য করে জল অযাচিত ট্রকিন দেহ থেকে বের করে দেওয়ার কাজেও অপরিহার্য জল যাদের কিডনিতে পাতর রয়েছে তাদের প্রচুর জল খাওয়া দরকার দিনে অন্তত সাত থেকে আট গ্লাস জল খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা এর ফলে পাতর গলে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া আঁশযুক্ত খাবার খেতে হবে আপনার পিত্তথলির পাতরের সমস্যা দূর করতে উচ্চ ফাইবার ও আঁশযুক্ত খাবার খাওয়া জরুরি আপনি আপনার খাবার তালিকা থেকে চিনি ও চর্বিযুক্ত খাবার বাদ দিয়ে দিন সেখানে রাখুন উচ্চ ফাইবার সমৃদ্ধ সবজি এটি আপনার পিত্তশয়ের সমস্ত রোগ প্রতিরোধের সাথে সাথে পিত্তথলির পাতরের রোগ প্রতিরোধ করবে কিডনির পাতর সম্পর্কে সজাগ থাকুন এবং আপনার খাদ্য খাদ্যাভ্যাসে পুষ্টিকর খাবার রাখুন খাবারের কারণেই পাতর তৈরি হতে পারে কোমল পানীয় এনার্জি ড্রিঙ্কস ও মাংস খাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করুন দেখবেন অনেকটাই সুস্থ থাকবেন ধন্যবাদ